একজন প্রশ্ন করেছেন, তারাবি ইচ্ছা করে ছেড়ে দিলে কি গুনাহ হবে? না, তারাবি পড়লে অনেক নেকি হবে, ওই ব্যক্তি নেকি থেকে বঞ্চিত হবে কিন্তু গুনাহ হবে না। সুতরাং আমরা চেষ্টা করব যে তারাবির সালাতটা আদায় করার, যেহেতু নেকিপূর্ণ এবং বিশেষ নেকি রয়েছে এখানে, হাদিসে উল্লেখিত হয়েছে, তারাবি পড়ার চেষ্টা করব। আপনি নেকি থেকে বঞ্চিত থাকবেন কেন? আমার প্রশ্ন হলো, এই ধরনের প্রশ্ন করলেন কি করে আপনি? প্রশ্নটা করার আগে একটু ভাবতেন যে আমি এই ধরনের প্রশ্ন করব কি। রমজান একটা বরকতের মাস, রহমতের মাস, এই মাসে আপনি বিভিন্ন আমল করবেন, বিশেষ করে তারাবি অন্যতম। এ ধরনের প্রশ্ন না করাই ভালো, বরং আপনি ইবাদতটা করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম আমিন।